আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 16.1 এর 4 নম্বর সমস্যাটা সমাধান করি। বলা হচ্ছে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 সেমি 27 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এক বাহুকে যদি আমরা এ ধরি, অপর বাহুকে বি ধরি, আমরা ধরতেই পারি পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। এই তিনটা তথ্য থেকে আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন অপর আরেকটা বাহু আছে, কিন্তু সেটাকে আমরা সি ধরে নিই মনে মনে। ত্রিভুজের 3 বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। তার মানে এ বি সি যদি যোগ করা হয় 84 হবে অবশ্যই। এখন সি এর মান বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। সিটাকে এই পাশে রেখে আমরা যদি এ এবং বি কে অপর পাশে নিয়ে যাই, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তার মানে 84 মাইনাস এ মাইনাস বি, আমরা যদি ব্র্যাকেটে আটকাই দিই তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন সি এর মান আমরা কিভাবে বের করব। যখন কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হবে, তখন আমাদেরকে দেখতে হবে ত্রিভুজটা আসলে কেমন, ত্রিভুজের ধরনটা কেমন। এটা কি সমকোণী ত্রিভুজ, মানে ত্রিভুজের একটা কোণ এরকম 90 ডিগ্রি? তো এখানে প্রশ্নে যে ত্রিভুজের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো আমরা কিভাবে বুঝবো? আমরা যখন 3টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো, তখনই আমরা বুঝতে পারবো। তো শুরুতেই আমরা লিখি, দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 84 সেন্টিমিটার। তো এখান থেকে আমার সমস্যার সমাধান শুরু। এরপরে আমি লিখতে পারি, মনে করি প্রথম বাহু এ। আচ্ছা, 25 এটা তো প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা কেন মনে করি লিখলাম? মনে করি এই জন্য লিখলাম, কারণ এই যে এ আমরা ধরে নিয়েছি, এইটা এইটার জন্য লিখেছি মনে করি। দ্বিতীয় বাহু বি, বি সমান 27, এই যে বি এই জন্য লিখেছি মনে করি। সুতরাং সুতরাং কেন দিলাম? কারণ এই যে দেওয়া আছে 84, 25 এবং 27, এই 3টা তথ্য থেকে আমরা যুক্তির সাহায্যে তৃতীয় বাহু বের করব। তাহলে তৃতীয় বাহু সি সমান 84 মাইনাস 25 প্লাস 27। তার মানে 25 এবং 27কে ফেলে দিলাম আমরা 84 থেকে, তো বের হলো 32 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলছি, এটার মান যদি হয় 25, এটার মান যদি হয় 27, এই টোটাল 3 বাহু হচ্ছে 84। তো এটা আমি সি ধরলাম। তো তাহলে সি এর মান আমরা কিভাবে বের করব? এই যে 84 থেকে আমরা বিয়োগ করে দেব। কাকে বিয়োগ করব? 25কে বিয়োগ করব। আবার কাকে বিয়োগ করব? 27কে বিয়োগ করব। তো যখন এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, তখন এটা প্লাস হয়ে যাবে। আমরা যেহেতু বুঝতেছি যে ত্রিভুজের 3টা বাহু 3 ধরনের, মানে কোনো বাহু সমান না, তার মানে বিষম বাহু। এই বিষম বাহু মানে একটা বাহু সমান না, এরকম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। তো এই সূত্রটা এই লেকচারে বোঝা সম্ভব না, সেটা একটা লম্বা লেকচার, তো জ্যামিতি দিয়ে বুঝতে হবে। তো আমরা অন্য কোনো লেকচারে বোঝার চেষ্টা করব। এই লেকচারে আপনি জাস্ট মুখস্থ করে ফেলেন যে হ্যাঁ, এরকম সূত্রটা, যদি বিষম বাহু ত্রিভুজ থাকে তখন তার ক্ষেত্রফলটা এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করতে হবে। এই যে পরিসীমা কত দেওয়া ছিল? 84। তো এই 84 এর অর্ধেক হচ্ছে কত, মানে 2 দিয়ে ভাগ দিলে 42 সেন্টিমিটার। তো এই 42 সেন্টিমিটার মানে অর্ধ পরিসীমাকে এস দিয়ে প্রকাশ করা হয়। আমি আবার বলছি, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তো এই জন্য আমরা লিখেছি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান 84/2 = 42 সেমি। ত্রিভুজটি একটি বিষম বাহু ত্রিভুজ। আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি? এস, এসটা হচ্ছে এই যে অর্ধ পরিসীমা, এস ইনটু এস মাইনাস এ, এ মানে প্রথম বাহু, এস মাইনাস বি দ্বিতীয় বাহু, এস মাইনাস সি তৃতীয় বাহু। তো আপনি শুরুতে যদি সি এখানে, বি এখানে, এ দেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা শুধু মান বসাবো, অর্ধ পরিসীমা এটা 42, আবার অর্ধ পরিসীমা এখানে 42 মাইনাস এর মান 25, বির মান 27, সির মান 32। 42 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 17। যেহেতু এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, বিয়োগ করার ফলে একটা সংখ্যা চলে এসেছে, এই জন্য আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি। আবার গুণ চিহ্ন 15। 42 থেকে 27 চলে গেলে, আবার 42 থেকে 32 চলে গেলে 10 হয়। তো এখানে যে সংখ্যাগুলো আছে, এগুলো যদি আমরা গুণ করি, নিচের সংখ্যাটা আমরা পাচ্ছি 10710। তো এটাকে যখন রুট ওভার করা হয়, এটা অবশ্যই আপনারা ক্যালকুলেটার ব্যবহার করে করবেন, রুট ওভার করলে আমরা যেটা পাই 327.26। এখানে অ্যান্সারে আপনি প্রায় লিখে দিবেন।
তো কেন প্রায় লিখবেন, আপনি যে কোনো একটা সংখ্যাকে রুট ওভার করেন, ধরুন 2 কে রুট ওভার করলেন, তো এটার মান যেটা বের হবে আপনি কিন্তু 2 ঘর বা 3 ঘর পর্যন্ত বের করবেন, কিন্তু এটা কিন্তু অসীম, এটা যে কোথায় শেষ হয়েছে আমরা জানি না, যেহেতু এরপরে আরো অনেক ঘর আছে আপনি সেগুলোকে বের করেন নাই, এই জন্য প্রায় লিখবেন, অথবা সমান চিহ্ন না দিয়ে এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন দিবেন, এটাই হচ্ছে প্রায় বোঝায়। কিন্তু যদি 4 এটাকে রুট ওভার করা হয় তখন 2 বের হয়, এটা কিন্তু প্রায় না, এটা পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা বর্গ কেন লিখলাম, যখন কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করা হয় তখন সেটাকে বর্গ দিয়ে লিখতে হয়, দৈর্ঘ্য যেহেতু সেন্টিমিটারে ছিল এই জন্য বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন, যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।